আসসালামু আলাইকুম। আমার আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে চিকেন কাটলেট। এটা অল্প সময় তৈরি করে নিতে পারবেন, যে কোনো আড্ডা আয়োজনে, মেহমানদারিতে রাখতে পারেন, বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, পোলাও কিংবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি ছোট বড় সবাই পছন্দ করবে। আর চিকেন কাটলেটের জন্য আমাদের যা কিছু লাগবে তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে চিকেন কিমা নিয়েছি 1 কাপ। যদি কারো কাছে চিকেন কিমা হাতের কাছে না থাকে, তাহলে আপনারা চিকেনের কিমাটা ঘরে তৈরি করতে পারবেন সহজে। হাড় ছাড়া কোনো মাংস নিয়ে ধুয়ে ব্লেন্ডারে কিংবা পাটায় পিষেও তৈরি করতে পারবেন। এখানে আমি ধনে জিরা একসাথে মিশানো নিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ নিয়েছি মরিচের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার যদি আপনাদের হাতের কাছে না থাকে, আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা কে সামান্য তেলে গুঁড়ো করে নেবেন। এখানে নিয়েছি আদা গুঁড়া, রসুন গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি রসুন গুঁড়া, 1¼ টিস্পুন নিয়েছি আদা গুঁড়া। এখানে আপনারা আদা গুঁড়া, রসুন গুঁড়ার পরিবর্তনে আদা বাটা, রসুন বাটাও ইউজ করতে পারবেন। আর নিয়েছি কাঁচামরিচ, ধনে পাতা, আলু নিয়েছি 2টি, কর্ন এখানে নিয়েছি ব্রেড ক্রাম, আর ডিম লাগবে 2টি, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, হাফ কাপ নিয়েছি পেঁয়াজ। বাটিতে আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা, দিয়ে দিচ্ছি আলু পেস্ট করা, ক্রাম দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, পেঁয়াজ কুচি, আর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নিব। লবণটাকে চেক করে লবণ দিয়ে দিবেন। মেখে নিয়েছি সব কিছু দিয়ে। আমি একটা ডিমকে ফেটে নিয়েছি, এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব। দিয়ে আবার মেখে নিব, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। অন্য কিমাকে নিয়ে এভাবে করে গোল করে নিব হাতের তালুতে। আমি এগুলোকে গোল করে নিব, আপনারা যে কোনো সাইজের করতে পারেন। দিয়ে এগুলোকে ডিমে চুবিয়ে নিব প্রথমে, এরপরে ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 2 বারে চুবিয়ে নিব, যাতে করে উপরের অংশটা মচমচে হয়। এভাবে করে সবগুলো করে নিব। সবগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। আমি এগুলোকে এখন তেলে ভেজে নিব। আপনারা চাইলে এই অবস্থা প্রয়োজন করতে পারবেন। এগুলোকে ছড়ানো কোনো প্লেটে রেখে, ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে নিয়ে, এরপরে বক্স কিংবা জিপলক ব্যাগ কিংবা পলিথিনে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 মাস পর্যন্ত। শুধুমাত্র ভাজার আগে বের করে ঠান্ডা ছাড়িয়ে ভেজে নিলেই চলবে। তা আমি এগুলোকে ভেজে নিব এখন তেলে। তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি এখন। আগুনের আঁচটাকে এখন একটু কমিয়ে দিব। আগুনের আঁচটাকে মাঝামাঝি অবস্থায় রেখেছি, আর একটা পাশ হয়ে গেলে অন্য একটা পাশ উল্টে দিব। কাটলেটগুলোকে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তেল ঝরিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে এগুলোকে টেসু তাওয়ালে নিয়ে নিব। এভাবে করে সবগুলো ভেজে নিব।
তৈরি করে নিয়েছি মজাদার চিকেন কাকলেট। আপনারাও এভাবে ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।